বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একদফা দাবির মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। সোমবার বেলা আড়াইটার দিকে পদত্যাগ করে একটি সামরিক হেলিকপ্টার শেখ হাসিনাকে নিয়ে যাত্রা করে। কোথায় যাচ্ছে সে হেলিকপ্টার তা জানতে শুরু হয় নানা জল্পনা কল্পনা। আন্তর্জাতিক গণমাধ্যম ও বিভিন্ন সূত্র বলছে, শেখ হাসিনাকে বহনকারী উড়োজাহাজ ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবতরণ করে। নয়াদিল্লির কাছে গাজিয়াবাদে সেনাবাহিনীর হিন্ডন এয়ারবাসে স্থানীয় সময় 5:36 অবতরণ করে শেখ হাসিনার বিমান। তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল বাংলাদেশের দেশত্যাগী সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন। এরপর দোভাল ও পররাষ্ট্রমন্ত্রী এসে জয়শঙ্কর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বাংলাদেশের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন। শেখ হাসিনার পরবর্তী গন্তব্য কোথায় তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। ভারতের কয়েকটি গণমাধ্যমের তথ্য বলছে, যুক্তরাজ্যের রাজনৈতিক আশ্রয় চাইতে পারেন সদ্য সাবেক সরকার প্রধান। এক্ষেত্রে ভারত তাকে সেফ প্যাসেজ তৈরি করে দিতে পারে। বর্তমানে ভারত সরকারের কঠোর নিরাপত্তা বেষ্টিত সেফ হাউসে অবস্থান করছেন তিনি। যদিও প্রতিবেশী দেশটির পক্ষ থেকে বেশিদিন তাকে আশ্রয় নাও দেয়া হতে পারে বলে জানাচ্ছেন গণমাধ্যমগুলো। অন্যদিকে আরেক ভারতীয় গণমাধ্যম ডেকান হেরাল্ডের প্রতিবেদন বলছে, যুক্তরাজ্যের পাশাপাশি ফিনল্যান্ডেও রাজনৈতিক আশ্রয়ের আবেদন করতে পারেন শেখ হাসিনা। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।